আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার কোটা আন্দোলন চলছে কোটা আন্দোলনটা করতেছে কারা কোমলমিত যে শিশুগুলা যারা বাচ্চা যেই ছেলেগুলা দেশের ভবিষ্যৎ আগামী এই ছেলেগুলা যে দাবিগুলা করছে এই দাবির প্রেক্ষিতে তাদের কি কি গুলি করা উচিত তাদের কি একদম মেরে ফেলা উচিত তাদের সাথে কি আলোচনায় যাওয়া যায় না এই রাষ্ট্র কি কখনো বড় বড় যে চোর বাটপার যারা আছে তাদেরকে কি কখনো সার দেয় নাই এই মেধাবী ছেলেপেলেগুলোকে যদি এইভাবে চিন্তা করেও যদি তাদের সাথে আলোচনা করা যাইতো না কি চাই রাষ্ট্র এদের কাছে আসা কি আমি একটা নিউজ দেখতেছি ঘুরে ফিরে নিউজ আসলে এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আজকে সারাদিনে একচল্লিশ জন ছাত্র মারা গেছে একচল্লিশ জন ছাত্র যারা এই ইউনিভার্সিটি লেভেলে পড়তেছে তাদের পিছনে খরচ জানেন আমি আমার সন্তানকে কিসের জন্য ভবিষ্যতে এইভাবে পাঠাবো আপনার এআইইউবি বি সেখানে তিনজন ছেলে মারা গেছে তিনজন ছাত্র ছাত্রী ছাত্র অথবা ছাত্রী তিনজন মারা গেছে সেখানে সেখানকার খরচ জানেন তাদের পরিবারের যে অর্থনৈতিক সক্ষমতা তার ভিতর থেকে তারা সেখানে পড়াইছে আই ইউবি থেকে গেছে পাঁচজন মারা গেছে ব্রাকে একজন বিইউএফটি সেখানে একজন শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে একজন আইউটিতে একজন এমআইএসটিতে একজন নর্দানে তিনজন ইস্ট ওয়েস্টে একজন ডিআরএমসিতে হচ্ছে একজন তো এরা এরা কি একদম বানের জলে ভাসে আসা এরা কি এ দেশের নাগরিকও না একদিনে একচল্লিশ জন মারা এ তো শেষ না আরও আছে নর্দানে তিনজন আপনার মাদারীপুর গভর্নমেন্ট কলেজে একজন মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র স্কুল ছাত্র হাই স্কুল ছাত্র তিনজন দেবেন্দ্রনাথ কলেজে একজন সরকারি মহিলা কলেজে একজন টঙ্গিতে একজন কুমিল্লায় সাতজন কুমিল্লায় সাতজন টাঙ্গাইলে দুইজন নরসিংদিতে একজন উত্তরায় দুইজন নারায়ণগঞ্জে একজন বগুড়া আজিজুল হক কলেজে দুইজন এটা কেমন কথা রাষ্ট্রের যে বুলেট রাষ্ট্রের অস্ত্র আমি কি ট্যাক্স দিই আমার ট্যাক্সের টাকায় কি রাষ্ট্রের যে অস্ত্র বুলেট কিনি এটা তো দেশ রক্ষার জন্য ব্যবহার করার কথা এটা কি দেশ রক্ষা এই ছোট ছোট এই যে বাচ্চাদের যে মেরে ফেলতেছে গুলি করে এটা কি দেশ রক্ষা আমি এই জন্য ট্যাক্স দেই কত কি হয়ে যাচ্ছে দেশের ভিতরে কত নামি দামি লোকজন কত কি করতেছে কত দেশে টাকা পাঠাচ্ছে কত কি একদম চুরি চামারি করে শেষ করে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই যে সাইন দিয়ে চলে যাচ্ছে ওদের সম্মান বেশি ওরা তো বুক ফুলায় চলে যাচ্ছে বিশেষ করে আমাদের দেশে যে মানবতার কাণ্ডারি যেই সমস্ত আছে বন্যা হইলে যাদের দেখা যায় তারা আজকে কোথায় আমার মতো মানুষ যারা ছিলেন তারা উঠেন উঠে কথা বলেন কথা না বললে হবে না কথা না বলতে বলতে এক সময় যে বোবা হয়ে যাচ্ছেন এই বোবা হইলে পরের গুলিটা আমার দিকে আসবে আসবে আপনার দিকে কিচ্ছু বলার নাই একটা দেশে একদিনে একচল্লিশ জন ছাত্র ছাত্রী হত্যা এটা তো দেশের সম্পদ সম্পদ হইতে পারত রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা এরা কি শিক্ষা দিচ্ছে এটা তো একটা ট্রেনিং এখানে রাষ্ট্রের ব্যয় আছে না রাষ্ট্র তাদেরকে শিক্ষা দিতে ডেকে নিয়ে যায় এভাবে মারবে একদম অযৌক্তিক যদি অযৌক্তিক হয় আলোচনায় বসেন আপনি কত কার সাথে তো রাষ্ট্র আলোচনায় বসে কিছু কথা বলতে গেলে একদম মানে পালায় বাঁচতে হবে আমাদের পার্শ্ববর্তী সিট মহলগুলো নিয়ে আলোচনা করে সমাধান হয় নাই সেখানে আমাদের একদম পুকুর চুরি হয়ে গেছে আলোচনার মাধ্যমে তো আলোচনা হলে তো আমার আজকে একচল্লিশটা পরিবার তো আর সন্তান হারা হইতো না এইভাবে কাউরে সন্তান হারা করেন না আলোচনায় আসেন গুলি করেন না আমার রাষ্ট্রের টাকা আমার ট্যাক্সের টাকা দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষকে গুলি করার জন্য না ধন্যবাদ